হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, রোদ উঠেছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। গাছে তো কোনো পাতালতা কিছুই নেই, শুধু ডাল আর ডাল। আর এখন একটু রোদ উঠেছিল আর এখন রোদটা চলে গেছে, শুধু একটুখানি দেখতে পারতেছেন সূর্য আছে। আমি আসলে যখন রোদ উঠেছিল তখন ভিডিওটা করতে পারিনি, মনে হচ্ছিল আজকে সামার, আজকে উইন্টার মনে হচ্ছিল না। আচ্ছা যাই হোক, এসছিরেই গতকালকে স্নো দিয়েছিল, আমি সেটাও ভিডিও করতে পারিনি। কিন্তু আমার হাজব্যান্ড যেখানে কাজ করে ও একটু ভিডিও ক্লিপ করেছে, তো আপনারা দেখেন। নর্মালি আমরা কাম করি, কিন্তু দেশের মানুষে তো বুঝে যে এর মাঝে কত ঠান্ডা, আর মালা স্নো করে স্নোর মাঝে আমরা সব কাপড় উপর লাগাই, এভরিডে কাম করা লাগে। ও আমার কাউসার ভাই, চিনি, খুব একজন প্রিয় মানুষ আমার। ওই দেখো আমিও স্থানীয় লোকে সহযোগিতা করলাম, এটা আমার কোম্পানির গাড়ি, হিয়ার ইজ মাই টমেটোস। আমার জীবনের প্রথম আমি গাছ লাগাইছিলাম, সো টমেটোগুলা পেকে গেছে কিন্তু খেতে ইচ্ছে করতেছে না, অনেক কিউট লাগতেছে লাল লাল টমেটো। আসলে আমি গাছেই রেখে দেবো, আমি খাবো না, যেহেতু এটা কিউট লাগতেছে আমার খাইতে ইচ্ছে করতেছে না। আর কি করব, নাগামরিচ লাগিয়েছিলাম, সেটা ও জীবনের প্রথম লাগিয়েছিলাম, অনলি ওয়ান নাগামরিচ ধরেছিল, সেটা খেয়েছি। আর এদিকে দেখুন, এটা হচ্ছে শুটকি শিরা, আমার নেক্সট নেইবার আপা উনি বানিয়েছিলেন, আমাকে কিছু দিয়ে শেয়ার করলেন। এখন আমি শুটকি শিরা দিয়ে ভাত খাবো, ভাবলাম আপনাদেরকেও দেখাই অনেক কিয়ামি লাগতেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন আর কমেন্ট করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি আমার চ্যানেলে আপনারা নতুন থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং গাইজ, আল্লাহ হাফেজ।